বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা ডলারের চাহিদা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে এতে আগের যে কোনো সময়ের চেয়ে টাকার বিপরীতে দামও গিয়ে ঠেকেছে সর্বোচ্চ হোয়াটস অফ গাইজ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জুনেদ আপনারা দেখতে চান জুনেদ আলীগি অফিশিয়াল আমি আপনাদের জন্য আগতে ভিডিও প্লে করতে যাচ্ছি সবাই দেখবেন আশা করি সবাই দেখবেন ভালো লাগবে आई बात करने वाले हैं कि डॉलर की ऊंची उड़ान जारी है ऐसी और डॉलर के मुकाबले में डॉलर काफी मजबूत होता जा रहा है और पैसा काफी कमजोर होता जा रहा है पाकिस्तानी पैसा हो हिंदुस्तानी हो या बांग्लादेशी टका हो ये कमजोर होते जा रहे हैं और डॉलर मजबूत होता जा रहा है पिछले कुछ अरसे से डॉलर की ऊंची उड़ान जारी है और पैसा इस उड़ान को रोकने में नाकाम रहा है यही वजह है कि टका भी इसको रोकने में नाकाम है पाकिस्तानी रुपया हो या वो हिंदुस्तानी रुपये हो या वो बांग्लादेशी टका हो ये तीनों ही अमेरिकी डॉलर को रोकने में नाकाम है और आज टके के मुकाबले में डॉलर एक दफ़ा फिर काफ़ी मजबूत होता जा रहा है और टका कमज़ोर होता जा रहा है आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने पहले एक को भी दबाएँ ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो स्टार्ट करते हैं जी हैवी दो বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা ডলারের চাহিদা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে এতে আগের যে কোনো সময়ের চেয়ে টাকার বিপরীতে দামও গিয়ে ঠেকেছে সর্বোচ্চ এই সংকট সামাল দিয়ে ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক পদক্ষেপেও নাগালে আসছে না দাম আন্তঃব্যাংক লেনদেনে টাকার বিপরীতে ডলারের দর যেমন বেড়েই চলছে খোলা বাজারেও তা থেমে নেই ব্যাঙ্ক কিংবা বাজার থেকে নগদ ডলার কিনতে এখন গুনতে হচ্ছে প্রায় বিরানব্বই টাকার মতো ধারাবাহিকভাবে ডলারের দাম বেড়ে চলার প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে সরাসরি প্রভাব পড়ছে আমদানিতে বাড়ছে পণ্যের ব্যয় বিদেশ যেতে যাদের নগদ ডলারের প্রয়োজন তাদেরও গুনতে হচ্ছে বাড়তি অর্থ আর টাকার অবমূল্যায়নে রপ্তানি আয় লাভবান হওয়ার প্রচলিত ধারণার বিপরীতে রপ্তানিকারকরা বলছেন তারাও ক্ষতির মুখে পড়ছেন সরবরাহ সংকটে ডলার কিনতে ব্যাঙ্কগুলো এখন নিয়মিত ধারণা দিচ্ছে বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক ও পরিস্থিতি বিবেচনায় ডলার বিক্রি করে টাকার মান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিলাসবহুল পণ্য আমদানি নিয়ন্ত্রণ সহ আরও কিছু নীতি নির্ধারণী পদক্ষেপ নিয়েছে গত কয়েকদিনে এরপরও দাম যেন নাগালের বাইরেই রয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তথ্য বলছে বুধবার আন্তঃবাংক লেনদেনে প্রতি ডলারের দর ছিল ছিয়াশি টাকা বিশ পয়সা গত পহেলা মার্চ যা ছিল ছিয়াশি টাকা এক বছর আগে দু হাজার একুশ সালের আঠারোই এপ্রিল এই দর ছিল চুরাশি টাকা আশি পয়সা অর্থাৎ এক বছরের ব্যবধানে আন্তব্যাংক মুদ্রা বাজারে এক দশমিক ছয় পাঁচ শতাংশ দাম বেড়েছে অন্যদিকে আমদানির জন্য ডলার বিপরীতে গত জানুয়ারিতে জনতা ব্যাংক পঁচাশি টাকা পঁচাশি পয়সা দর ধরলেও বর্তমানে এই হার ছিয়াশি টাকা পঁচিশ পয়সা এক্ষেত্রে ব্যয় বেড়েছে দশমিক পাঁচ শূন্য শতাংশ তবে সবচেয়ে চড়া মূল্য দিতে হচ্ছে নগদ ডলার কিনতে গিয়ে নগদ ডলারের দর গিয়ে ঠেকেছে বিরানব্বই টাকায় ব্যাংক থেকে কিনতে এর সঙ্গে যুক্ত হয় ব্যাংক ভেদে এক এক রকম চার্জ ব্যাঙ্কাররা বলছেন কোভিড মহামারী পরবর্তী আমদানি বাড়তে থাকার পাশাপাশি বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধির কারণে অতিরিক্ত ডলার ব্যয় হচ্ছে এতে সরবরাহ টান পড়ায় দাম বাড়তে থাকে দু হাজার একুশ সালের মাঝামাঝি থেকে এর সঙ্গে বিদেশ ভ্রমণ ও শিক্ষা ব্যয়ের জন্য ডলারের চাহিদা বেড়েছে বলে তাদের পর্যবেক্ষণ সব মিলিয়ে এসবের প্রভাব দেখা যাচ্ছে মুদ্রা বাজারে এছাড়া রপ্তানিকে চালিয়ে নেওয়ার জন্য আমদানি চাহিদা বেড়েই যাচ্ছে সব কিছু মিলিয়ে ডলারের চাহিদা অনেক বেড়েছে আর ডলারের চাহিদা বাড়লেই রেট বাড়বে দাম তো চাহিদা ও যোগানের ব্যাপার ডলারের চাহিদা কমলে দামও কমবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে আমদানি ব্যয় পরিশোধ করা হয়েছে আটশো বত্রিশ দশমিক চার আট কোটি ডলার যা এক বছর আগের একই মাসের তুলনায় প্রায় ঊনপঞ্চাশ দশমিক ছয় এক শতাংশ বেশি তবে সাম্প্রতিক কয়েক মাসে রপ্তানি বাড়লেও তা আমদানি ব্যয়ের মোট অঙ্কের চেয়ে অনেক কম অন্যদিকে রেমিটেন্সেও আসতেও কিছুটা ভাটা দেখা গেছে গত মার্চে রপ্তানি থেকে আয় হয়েছে চারশো ছিয়াত্তর দশমিক দুই দুই কোটি ডলারের পণ্য আগের বছরের একই সময়ের তুলনায় এর পরিমাণ চুয়ান্ন শতাংশ বেশি অন্যদিকে মার্চের রেমিটেন্স এসেছে একশো ছিয়াশি কোটি ডলার যা এক বছর আগের তুলনায় দুই দশমিক ছয় সাত শতাংশ কম বৈদেশিক মুদ্রা আসার এই দুইদের প্রধান খাতের চেয়ে আমদানি ব্যয় সাম্প্রতিক মাসগুলোতে বেশি ব্যয় করতে হচ্ছে এতে আটচল্লিশ বিলিয়ন ডলার পৌঁছে যাওয়া রিজার্ভ কয়েক মাসের ব্যবধানে কমে মার্চে চুয়াল্লিশ বিলিয়ন ডলারে নেমেছে ডলারের চড়া দামে শুধু আমদানি খাতে বাড়তি ব্যয় হচ্ছে তা নয় রপ্তানিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার কথা জানিয়েছেন রফতানিকারক সব মিলিয়ে ডলারের বাজারে সাম্প্রতিক অস্থিরতা প্রায় সব খাতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন রফতানিকারকরা দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের সত্তর শতাংশ আমদানি করা কাঁচামাল নির্ভর রপ্তানিতে যতটুকু ভ্যালি অ্যাডিশন বা মূল্য সংযোগ হয় তার অধিকাংশই শ্রমিকের বেতন ও পরিচালন ব্যয় এই পরিস্থিতিতে নব্বই টাকা সমমূল্যের ডলারে পণ্য আমদানি ব্যয়ের বিপরীতে রপ্তানি আয়ের বেলায় ও ডলার প্রতি পঁচাশি টাকা পাওয়ায় রফতানিকারকরা বড় ধরনের লোকসানে পড়ছেন সর্বভারতের ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক গত জানুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ছিয়ানব্বই কোটি সাত লাখ ডলার খোলা বাজারে বিক্রি করেছে পাশাপাশি ডলারের সরবরাহ বাড়াতে ডলার বন্ডে সীমাহীন বিনিয়োগের সুযোগ করে দিয়েছে সরকার প্রবাসীদের জন্য চালু থাকা এই বন্ডের সুদের হারও কমিয়ে দেওয়া হয়েছে এতে সুদাকারে ডলার দেশ থেকে বের হয়ে যাওয়া যেমন কমে যাবে আবার এই বন্ডে বিনিয়োগ বাড়লে डॉलर तो जी ये थे वीडियो और 92 टका का एक डॉलर हो चुका है और अगर पाकिस्तानी रुपए की बात करें तो 187 रुपए का एक डॉलर हो चुका है डॉलर की ऊंची उड़ान जारी है पाकिस्तानी रुपए की बात करें या बांग्लादेशी टके की बात करें तो ये कमजोर होते जा रही हैं अमेरिकी डॉलर की ऊंची उड़ान जारी है और इसको रोकने में पाकिस्तानी रुपया और बांग्लादेशी टका नाकाम है रशिया यूक्रेन की जंग के असरात पूरी दुनिया पे पड़ते हुए नज़र आ रहे हैं महंगाई बढ़ती जा रही है और दुनिया का लेन देन बहुत ज़्यादा मुतासर हो रहा है अमेरिका के डॉलर की ऊंची उड़ान जारी है जिसको रोकने में पाकिस्तानी रुपया और बांग्लादेशी टका नाकाम हो चुके हैं आज अगर एक डॉलर लेना है तो आपको 92 टके देने पड़ेंगे और अगर आपको पाकिस्तान में डॉलर चाहिए तो 187 एटी रुपये चाहिए आपको एक डॉलर लेने के लिए इससे पता चलता है कि अमेरिका का डॉलर मजबूती की तरफ बढ़ता जा रहा है और पाकिस्तान का रुपये की बात करें या बंग्लादेश की टके की बात करें तो ये कमज़ोर होते जा रहे हैं आप इनको मजबूत बनाने के लिए अपनी मैशत को बेहतर बनाना होगा मजीद काम करना होगा और अपने इशारे दुरुस्त करने होंगे रशिया यूक्रेन की जंग के असरात पूरी दुनिया पर पड़े हैं यही वजह है कि आज पाकिस्तान का रुपया और बांग्लादेशी टका कमज़ोर हुए हैं और दूसरी तरफ अमेरिका का डॉलर के रेट बढ़ते जा रहे हैं और डॉलर महंगा होता जा रहा है तो ये थी आज की वीडियो आप डॉलर के महंगे होने की क्या वजूहत जानते हैं क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया